মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। তুমি এখানে বসে মোবাইলটি পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আবার আমার গালি গালাজ করছে। এত বড় সাহস ভাবি রে কে দিছে? আজ উনার একদিন কি আমার একদিন? আমার বউরে গালি দেয়। এক মিনিট, তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ? আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পোতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে? ঘরে এত শান্তি কে, বউর একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা।